যদি পারো তাহলে করো নয়তো উপর থেকে সরো নীলয় তিন মাস পর বাড়িতে এসেছে মাহির সাথে শারীরিক সম্পর্ক করতে চেয়েছে তারা দুজন ঘনিষ্ঠ মুহূর্তে সময় কাটাচ্ছিল কিন্তু নিলয় আজ এতটাই দুর্বল মাহিকে খুশি করার থেকে বিরক্ত করে তুলেছিল নীলয় উপর থেকে নেমে গেল মাহি বিছানা থেকে উঠে বসে বলতে লাগলো এতদিন তুমি বাইরে থেকে কি করেছো সব কি বাইরের মেয়েদের কাজে শেষ করে চলে এসেছ ঘরে যে নিজের স্ত্রী আছে সেসব কি তুমি ভুলে গেছো নিলয় মাহিরের কথাগুলো শুনে খুব বিরক্ত হচ্ছিল মাহিকে কিছু বলতে পারছে না তার কারণ হচ্ছে রাতের বেলা ঝগড়া লেগে গেলে বাবা মা সবাই জেগে যাবে নিলয় বলল তোমার কাছে কি শরীরের চাহিদায় সব মনের চাহিদার কোনো দাম নেই তুমি আমার সাথে এমন করে কেন কথা বলছো আমি তোমার স্বামী কোনো পরপুরুষ নই হয়েছে হয়েছে অনেক নীতি কথা বলে ফেলেছ তোমার মুখে কোনো নীতি কথা মানায় না বছরের বেশি সময় তো বাহিরে থাকো বাড়িতে থাকো কয়েকদিন এই কয়েকদিন যদি তুমি আমাকে ভালো রাখতে না পারো তাহলে তুমি কি করবে আমি বাহিরে শখ করে থাকি না সংসার চালানোর জন্য আমার ইনকাম করতে হয় ইনকাম যদি না করি তাহলে বাড়িতে বসে বসে কি করবে তুমি আমার ইনকাম করতে হবে না তুমি এই বাড়িতেই থাকবে আজকের পর থেকে তুমি বাড়ির বাইরে যেতে পারবে না এমন করে দুজনের ভেতরে ঝগড়া লেগে যাচ্ছে একজন আরেকজনকে ছাড় দিয়ে কথা বলছে না অন্যদিক দিয়ে একটি ঘর থেকে বেরিয়ে আসলো প্রিয়া প্রিয়া যখনই ওয়াশরুমের ভেতরে ঢুকতে চাইল ঠিক তখনই নিলয় আর মাহির ঝগড়া শুনতে পেল প্রিয়া বুঝতে পারলো মাহি আর নিলয়ের ভেতরে তুমুল ঝগড়া লেগেছে দরজার কাছে গিয়ে আস্তে আস্তে কান পেতে শুনতে পেল মাহি বলছে তুমি যদি আমাকে শান্ত করতে না পারো অশান্ত হয়ে কারো হাত ধরে চলে যাবো তোমার সংসারে পড়ে থেকে আর কষ্ট করতে পারবো না তোমার যদি যেতে হয় তাহলে তুমি চলে যাও আমি তোমার জন্য আমার কাজ নষ্ট করতে পারবো না দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রিয়া ভাবতে লাগলো সকাল হলে এর একটা সমাধান করতে হবে এই কথা বলে প্রিয়া দরজার সামনে থেকে চলে গেল এদিকে একটি ঘরে বাবলা বসে রয়েছে বাবলা হচ্ছে প্রিয়ার স্বামী আর নিলয়ের বড় ভাই প্রিয়ার বাবলার এমন কোনো রাত নেই টি টোয়েন্টি খেলা হয় না এক ম্যাচ খেলার পরেও আবারও বসে আছে গোল দেওয়ার জন্য প্রিয়া যখন ঘরের ভেতরে গিয়ে বিছানার উপরে বসে পড়লো ঠিক তখনই বাবলা প্রিয়াকে জড়িয়ে ধরে বিছানায় ফেলে দিল প্রিয়া বলল কি হয়েছে আবার তুমি শুরু করে দিয়েছ তোমাকে যতই দেখি ততই মায়া পড়ে যায় তাই তোমার কাছে বারবার ফিরে আসি আসো আমাকে আর দূরে রেখো না আমাকে একটু আদর্শ হাক দাও এই কথা বলে বাবলা জড়িয়ে ধরল পরের দিন সকাল হলে নিলয় নাস্তার টেবিলে বসে রয়েছে নিলয়কে দেখে আজ খুব গম্ভীর মনে হচ্ছে মুখে কোনো হাসি নেই মনে কোনো উত্তর নেই এমন সময় আসলো নিলয়ের ভাবি প্রিয়া প্রিয়া এসে বলল বইয়ের সাথে ঝগড়া হয়েছে বইয়ের সাথে ঝগড়া করে লাভ কি কিছুদিন পর বাড়িতে যে কদিন বাড়িতে থাকো একটু ভালোভাবে শান্তিতে থাকলেই তো চলে নিলয় মনে মনে ভাবতে লাগলো এমন মেয়েকে বিয়ে করেছি এই মেয়ে আবার আমাকে দেবে শান্তি অশান্তির আগুনে সবসময় পুড়ে মরছি এই মেয়ের কাছে শান্তি কখনো আশা করা যায় না ঠিক সেই সময় মাহি একটি ব্যাগ হাতে নিয়ে নিলয়কে বলল আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি তুমি এক্ষুনি আমার বাবার বাড়িতে দিয়ে এসো তোমার যদি যেতে হয় তুমি চলে যেতে পারো আমাকে কেন বারবার তোমার বাবার বাড়ির কথা বলছো স্বামীর সাথে ঝগড়া করে কখনো বাবার বাড়িতে যেতে নেই বাবার বাড়ির মানুষ তোমাকে খুব বেশি একটা দেখতে পারবে না তাই বলে রাগারাগি না করে যেভাবে সমস্যার সমাধান করা যায় তাই করতে হবে যাও এখন তুমি ঘরের ভেতরে চলে যাও তারপর মাহি প্রিয়ার কথা শুনে ব্যাগ হাতে নিয়ে আবারও ঘরের ভেতরে চলে গেল তারপর প্রিয়া নিলয়ের কানে কানে কি যেন একটা বলতে লাগলো তারপর প্রিয়া হাসতে হাসতে চলে গেল নিলয় বসে বসে মুচকি মুচকি হাসতে লাগলো মাহি রান্নাঘরে রান্না করছে আর মনে মনে কি যেন একটা চিন্তা করছে এমন সময় নিলয় গিয়ে মাহিকে পেছন থেকে জড়িয়ে ধরলো মাহি কিছুটা খুশি হলেও বিরক্ত বোধ করে বলল কাজের সময় না পারলে অসময়ে কোন দরকার নেই যাও এখন আমাকে এভাবে জড়িয়ে ধরতে হবে না তুমি বাইরে গিয়ে একটা কলা গাছ কেটে কলা গাছটা জড়িয়ে ধরো নীলয় মনে মনে ভাবতে লাগলো এই মেয়েকে যাই বলি না কেন কোনো লাভ হবে না এই মেয়ে যা বোঝে তাই করে আমার মনে হয় বাড়ি থেকে বেরিয়ে যায় মাহি বলল, কি হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো রান্নাঘর থেকে বেরিয়ে গিয়ে একটা কলা গাছ কেটে নাও আমি তোমার কাছে এসে অনেক বড় ভুল করে ফেলেছি তোমার কাছে আসাটাই আমার ভুল আমি ভেবেছিলাম তোমার সাথে রাগ করে আমি ভুল করেছি কিন্তু না আমি ঠিক আর তুমি ব্যাঠিক এই কথা বলে নিলয় চলে আসলো মাহি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলো কাপুরুষ একটা ডাক্তার কেবিনে বসে আছে ডাক্তার আতর বাবু খুবই রসিক মানুষ রসিকতা করতে খুব পছন্দ করে আতরবাবুর কেবিনে প্রবেশ করলো নিলয় ডাক্তার তাকে দেখে বলল চেয়ারে বসে পড়ো নিলয় গিয়ে চেয়ারে বসে পড়লো ডাক্তার বলল আমার এখানে কি সমস্যার কারণে এসেছ আমি আপনার কি সেবা করতে পারি সংসারে অশান্তি বইয়ের সাথে অমিল সবসময় ঝগড়া লেগে থাকে বুঝতে পেরেছি গোপন সমস্যায় ভুগছেন বিশেষ মুহূর্ত দুর্বল নিলয় লজ্জা পেয়ে গেল মাথা নিচ করে বসে রইলো লজ্জা ভয় আর নয় এক ফাইলে কাজ হয় ডাক্তার আমাকে একটা ভালো ওষুধ দেন যাতে করে আমার বউ আমার উপরে খুশি হয় বউ ডাকবে তার ওষুধ আমার কাছে আছে এই বলে একটা ওষুধ বের করে হাতে দিয়ে বলল যাও এবার বিছানার আসল পুরুষ হয়ে দেখাও তারপর নীলয় ডাক্তারে ওখান থেকে চলে আসলো ডাক্তার আতর বাবু বসে বসে হাসতে লাগলো ঘরের ভেতরে মাহি বসেছিল এমন সময় নীলয় ঘরের ভেতরে চলে আসলো মুখে হাসি দেখা যাচ্ছে মাহি নীলয়কে দেখে বলতে লাগলো মুখে হাসি নিয়ে কোথা থেকে আসলে নীলয় মুচকি হাসি দিয়ে ভাবতে লাগলো আমি তোমাকে আজ খুশি করার জন্য চলে এসেছি আজ আমি তোমাকে ছাড়ছি না মাহি বলল কোথায় হারিয়ে গেলে তারপর নীলয় মাহির কাছে গিয়ে পাশে বসে বলতে লাগলো আগে আজ খাট কাপাবো পরে তোমার উত্তর দেব তোমার খবর আমার জানা আছে আগের কথা বাদ দাও এখন কি হবে তাই ভাবো তাহলে আসো মাঠে খেলা হবে নীলয় আর কোনো কথা না বলে মাহিকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো কিছু সময় পর দুজনে এই বিছানা থেকে উঠে বসে নীলয় বলতে লাগলো আজ কেমন দিলাম সেই আমি তো এটাই চাই তুমি সবসময় সিংহ পুরুষ হয়ে থাকো নিলয় মনে মনে ভাবতে লাগল ডাক্তার আমাকে আসল পুরুষ বানিয়ে দিয়েছে আবার মাহিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল গল্পটি শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়েছে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ